নমস্কার বন্ধুরা, সুমিত্রাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের মিট্টির পাপা মিট্টির জন্য চিকেন স্যুপ বানাবে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কী কী নিয়েছে তার জন্য। নিয়েছে চিকেন, ধনে পাতা কুচি, পেঁয়াজের পাতা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা, টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, একটা ডিম, আর নিয়েছে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, নুন হলুদ তো থাকেই, সয়া সস আর টমেটো সস। তো চলুন দেখে নিই কীভাবে রেডি করছে এটা। দেখে নিই উনি কী করছেন, বলো তো তুমি কী করছো। এক চামচ আমরা তেল নিয়ে নিয়েছি, এটা এখন এক মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিই, হাই ফ্লেমে আমরা হিট করব। হাই ফ্লেমে হিট করব। হ্যাঁ, মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল হাই, হাইতে দিয়ে এক মিনিট দু মিনিট আমরা হিট করে নিচ্ছি এটা। আমরা দেখতে পাচ্ছি আমরা যেমন গ্যাসে তেলটা গরম করি, উনি মাইক্রোওভেনে তেলটা গরম করে নিলেন। এবার কি করবে দেখি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার দু মিনিটের জন্য মাইক্রোওয়েভে হাইতে আমরা হিট করে নেব। মানে গ্যাসে যেরকম আমরা করে নিই, আপনারা গ্যাসেও এটা করতে পারবেন। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, এই আর কি, সিম্পল কথা যেটা, তাই তো? ইয়েস। এবার এটাকে আবার মাইক্রোওভেনে কষিয়ে নেওয়া হবে। বাহ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এটা কষানো হয়ে গেছে, এবার কি করবে? এখন সব দিয়ে দেব, গাজর, টমেটো। আমরা দেখতে পাচ্ছি গাজর টমেটো দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছে পেঁয়াজের যে পাতাটা হয় ওটা। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওটাকে একটু মেখে নিয়ে নুন দিয়ে দিচ্ছে, এক চামচের মতন দিয়ে দিলাম, এক চামচ নুন। এটাকে কতক্ষণ রাখবে মাইক্রোওভেনে? এটা দু মিনিটের জন্য দেব, হাইতে যা করব সব হাইতে, যা করবে সব হাইতে দু মিনিট মতো রেখে। আবার মানে গ্যাসে যেমন কষানো হয় সবজি, সেরকম করে কষিয়ে নিচ্ছে। দু মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে এরকম অবস্থায় এসছে। ইয়াম্মি গন্ধ। এবার দিয়ে দিচ্ছে চিকেন গুলো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল হাফ চামচ, আবারও ভালো করে মেখে নিচ্ছে সবকিছু একসঙ্গে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কালার কম্বিনেশনটা কত সুন্দর এসছে। এখন আবার দু মিনিটের জন্য দিয়ে দেবো হাইতে। দু মিনিট ওভার হয়ে গেছে, বের করে নিয়েছে, এবার কি করবে? জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছে গরম জল, এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছে। এখন দশ মিনিটের জন্য মাইক্রোওয়েভ হাইতে দিয়ে দিচ্ছি আমরা।
10 মিনিট পরে এরকম হয়েছে। চিকেনগুলো তুলে নিচ্ছে ওটার থেকে, চিকেন তো অলমোস্ট বয়েল হয়ে গেছে নাকি। এখন এটাকে শ্রেড করব, শ্রেড করে বাটারে আমরা একটু ফ্রাই করে নেব। বলো চিকেন খাবো? চিকেনটাকে শেড করা হয়ে গেছে, এবার দেখে নেব কি করবে। অন্য আরেকটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছে বাটার, দেড় চামচের বাটার আমরা নিয়েছি। বাটার যেটা গরম করেছি সেটাতে আমরা শেডের চিকেনটা নিয়ে নিয়েছি, ওতে নিয়ে এখন এটা আমরা 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দেবো। এটা একটু 1 টিএসএফ টমেটো সস আর 1 টিএসএফ সয়া সস দিয়ে দিচ্ছি। দিচ্ছে আর একটু নুন। এই চিকেনটাকে 5 মিনিটের জন্য হাইতে মাইক্রোওভেনে দেওয়া হলো। 5 মিনিট পর এই অবস্থা হয়েছে। এবার চিকেন কর্নফ্লাওয়ারগুলো জল, ডিম, একটু জল আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এটা মাইক্রোওভেনে হাইতে 10 মিনিটের জন্য দেওয়া হচ্ছে। দশ মিনিট পর এরকম দেখতে হয়েছে। আর এখন মিশিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতাটা মেশানোর পর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেন স্যুপ একদম রেডি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও একটু টেস্ট করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই।